হ্যালো ফ্রেন্ডস, তোমরা কিরকম আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, উষাও ভালো আছে। এই যে দেখে নাও উষা কি করছে, উষা কাপড় নিয়ে বসেছে। হ্যাঁ, আজ সানডে, আজ আমার ছুটি, 1 তারিখ, তো রোববার পড়েছে। তো 1 জানুয়ারি উপলক্ষে আমি কাজে যাইনি, তো আজকে বছরের প্রথম দিন 2023-এর। তো আজকে আমি প্রথম ব্লগটা শুরু করছি 2023-এর। তো উষা কি করছে দেখো, কাপড় ধুচ্ছি, দেখছো? তো চলো আজ থেকে ব্লগটা শুরু করা যাক 2023-এর। পুঁই গাছটা দেখতে আসলাম, এখানে পুঁই গাছের গুটিগুলি অল্প কালো হয়েছে, দেখি সময় পেলে কেটে নেব কয়েকটা। আর পেঁপে গাছে তো পেঁপে ধরেছে, কিন্তু পেঁপেটা বড় হয়েছে, এখানে একটা পেঁপে বড় হয়েছে আর একটা ছোট, দুটা ছোট আছে এখানে, তিনটা ছোট আছে। তো পেঁপে গাছটা দেখো কোথায় লাগিয়েছিল আর কোথায় উঠেছে, একটা বস্তাতে লাগিয়েছিল আর এটা এত বড় হয়েছে। আমাদের কি রহর ডালের গাছ না? হ্যাঁ, রহর ডালের গাছটা দেখো, এবার মনে হচ্ছে এবার ধরবে না এটাতে রহর ডাল। হ্যাঁ, রহর ডাল ধরবে না, তো গাছটা ভাবছি কেটেই দেবো, কেন কি এই গাছে মনে হয় একবারে ধরে নাকি। তো বছরের প্রথম দিন আমাদের এই পেয়ারা গাছটা তো দেখে নাও, তো এখানে ভাষাতে বলে মধুরি বলে তাকে, গয়াম বলে না, মধুরি বলে এখানে ভাষাতে। তা আমরা বাংলাতে গয়াম বলি, পেয়ারা বলি, হ্যাঁ গয়া বলে। তো ঠিকভাবে দেখতে পারছি না ঠিকই, তোমাদেরকে তথাপি দেখাচ্ছি এই যে পেয়ারা গাছটা। তো 2023-এর পেয়ারা গাছটা দেখে নাও আমাদের। আমাদের ভাসানি পাতা গাছ, ভাসানি পাতা বড়া বানিয়ে খাই আমরা এই পাতা দিয়ে। এই পাতা খুব ভালো পেটের জন্য, হিন্দিতে বলে পপিতা আর আমরা বাংলাতে বলি পেঁপে। তো পেঁপে গাছ লাগিয়েছে একটা ছোট, আর এই হলো পাথরকুচি পাতা, এটা খুব ভালো। অনেকে বলে পেটে পাথর হলে এই এই পাতার রস খেলে তো সেটা গলে বেড়ে যায়, বেরিয়ে যায়। আর এই হলো আমাদের অ্যালোভেরা গাছ, এই দেখো না অ্যালোভেরা গাছটা, আগে ওদিকে ছিল বহুত বড় ছিল, এখন এখানে আর একটা লেগেছে তো ছোট। এটা এই হলো আমাদের অ্যালোভেরা গাছ, এটা উষায় লাগিয়েছে, আমার ছোট ভাইও সঙ্গে ছিল, উষা ওঠান ধরে দিচ্ছে। দেখো গাছগুলো ওখান থেকে এখানে সরানো পড়ে, অল্প তাদের পরিস্থিতি বহুত খারাপ হয়ে গেছে, ঠিক মতো থাকবে কি না জানি না, কাজগুলো জীবিত থাকবো কি না জানি না, কিন্তু যতটুকু পারবো ঠিক মতো রাখার চেষ্টা করব গাছগুলোকে। তো ওষা এসব গাছ সব এই জায়গার থেকে এই জায়গায় এনেছে, এই জায়গায় এনেছে, তখন যেমন লাগছে এসব বেশি দিন টিকবে না গাছগুলো, চেষ্টা করব গাছগুলি টিকার জন্য। এ হলো হলুদ ফুলের গাছ, আর এ হলো আমাদের কি বলে এটা, চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, এটা ঠিক আছে খালি। আর বাকি সব স্নান করে এসে গেছি, স্নান করে এসে দেখি তো উষা বলছে, উষা রান্না করতে গিয়েছিল, রান্না করতে গিয়ে বলছে কি ডাল নেই, তো উষা ভাত বসিয়ে দিয়েছে, তো আমি এখন ডাল আনতে যাব, ডাল নেই বলে ডাল এসে পাকের ঘরে গিয়েছে, কালকে বলেছিলাম যে ডাল ফুরিয়ে গিয়েছে, তো ভুলে গিয়েছে, কোনো ব্যাপার না, আমাদের তো এরকম ভাই। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি এক চুলায়, আর চুলায় গরম জল বসিয়ে দিয়েছি, এখন ডালটা আনবে, তারপরে ডাল রান্না করবো। তো তুমি তাড়াতাড়ি যাও, ডালটা নিয়ে আসো। বিষ্ণাটা
দুদিনের জন্য। তো উষা পাখের ঘরে যাচ্ছে, দেখি উষা কি বানাবে। ভাত বসিয়ে দিয়েছি, উষা ভাত বানিয়ে না ঠিক আছে, ডালটা বানিয়ে নাও। খাওয়ার পরে তোমাদের সামনে আর আসা হয়নি, এখনই আসলাম, কাপড় সব ভিজে আমার, কিছু শুকায়নি, ঘরের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি রশিতে, একটার উপরে একটা, একটার উপরে একটা, একটার উপরে একটা, পুরো তাল মেরে রেখে দিয়েছি। আর চা খেয়ে নিয়েছি, খাওয়ার পর আমরা শুয়েছিলাম, এই যে এখনো বিছনাতেই আছি, ঠান্ডা পড়ছে অনেক, ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাই বলছে আর বাজারে যাবে না আজকে, কিছু আনা হবে না, যেটা আছে ওইটাই বানিয়ে খেয়ে নাও, ঠান্ডার ভিতরে আর বেরো না। আমি বলছি ঠিকই আছে, আর বাজারে গেলে ওই কী আর আনবো, কী আর খাবো, কালকে তো মাংস খেয়েছি, কালকের ছিল রাত্রে ওরকম একটা খাওয়া হয়নি, তাই ওইটা দুপুরেও আজকে খেয়ে নিয়েছি। তো আজকে আর এখন চাও খেয়ে নিয়েছি, চা খেয়েছি বিস্কিট দিয়ে, এখন ছেলেকে নিয়ে বসেছে, ছেলের পাপা পড়া, আজকে দুদিন তিন দিন ধরে ভালো করে পড়াটা হচ্ছে না, তো এখন এই যে বসেছে পড়তে, এই যে দেখো সায়ন করছে পড়াশোনা, আর আমরা ল্যাপের ভিতরে ঢুকে আছি এখনো, ল্যাপের ভিতরে। তোমাদের দাদা ভাই এখানেই চা এনে দিয়েছে, এখানেই চা খেয়েছে, জল এখানে এনে দিয়েছে, এখানে জল খেয়েছে, নামে বাথরুম গিয়েছে, বাথরুম গিয়েছিল, তোমাদেরকে সুখবর শোনাচ্ছে। সুখবর কি? আরে দেখ বাবা কি বলছে, আবার ডাকতে গেলাম, পোলাকে ডাকতে গেল, চার্জার নামিয়েছে, সি করতে খালি চা খেতে যায়নি, চা এখানে এনে দিয়েছি, গরম জল এখানে এনে দিয়েছি, এখানে খেয়েছে, আবার ল্যাপ নিয়ে বসেছিল। তো আমি বলছি ছেলেটাকে একটু দেখো, দু তিন দিন ধরে ভালো করে পড়াশোনা হচ্ছে না, ফাঁকি দিচ্ছে, তাই ওই যে নিয়ে বসেছে ছেলে, এই যে সায়ন যে ফাঁকি দিচ্ছে, এই যে সায়ন, এই যে সায়ন ফাঁকি দিচ্ছে পড়াতে, এখন এখন ফাঁকি দিচ্ছে, পড়তে বসলে সঙ্গে সঙ্গে বলে যে আমার পড়া হয়ে গিয়েছে, তখন বেত নিয়ে বসবো, এখন থেকে বেত নিয়ে বসতে হবে, এখন থেকে বেত নিয়ে বসতে হবে, হাসলে হবে না, দাঁত বের করছে। তোমরাও আমাকে আশীর্বাদ করো, আমি যাতে এইভাবে এগিয়ে যেতে পারি, আর তোমরা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা করোনা আমার অনেক দূরে। তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবো, যখন যখন নতুন নতুন ভিডিও আমি পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এইখানে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছর ভালো ভালো কাটো, ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখাবে, নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম, বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছরে ভালো ভালো যাতে তোমাদের দিন কাটে, ওটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো।